গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড টু আ নিউ ব্লগ। তো আজকে বাবার জন্মদিন, সেই কারণে বাড়িতে ভীষণ প্রিপারেশন চলে শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই। গুড মর্নিং সবাইকে বলছি, আজকে কারণের বাবার জন্মদিন, তাই দিদা হলো রুচি ভাত যেখানে, আর সব প্রিপারেশন তৈরি হচ্ছে। এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, আর এই যে মাছ ভাজা টাজা হবে, মাংস তো দু রকমের হতে পারে। এখন বাজারে গেছে, তো কারণের বাবা আসুক, তারপর তোমাদেরকে খাওয়ার সময় পারেন দেখাবে কি কি রান্না আছে। এই যে আর এখানে দিদা কি বলে লুচি টুচি ভাজছে এখানটাই, এই যে লুচি ভাজা শুরু। এই যে কেমন হয়েছে লুচি? লুচি তো আর ওই গেটি হয়েছে, বলে বলে নতুন জামাই আসবে, হ্যাঁ তারপর দেখাবো। মায়াপুরের ব্লগটা দেখলে সেদিন ছিল জামাই ষষ্ঠী, কিন্তু আমাদের বাড়িতে সেরকম কোনোভাবেই জামাই ষষ্ঠী হয়নি। আজকে কারেন্টলি এখন দুটোর কাছাকাছি বাজে আর মা একদম অন টাইম। আজকে বাবার জন্মদিন তোমরা তো জানো, সেই কারণে আজকে ভীষণভাবে প্রিপারেশন হয়ে গেছে। আর তোমাদেরকে এবার একটা একটা করে জিনিস দেখাবে, নাও ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও সবাইকে। এটা হচ্ছে প্রথমে মিষ্টি, তারপরে এটা হচ্ছে তোমার চিকেন, ওখানে স্যালাড রয়েছে, এটা হচ্ছে কি করেছো, এটা মাছের মাথা দিয়ে মুগ, এটা মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা হচ্ছে খাসির মাংস, আর এখানটায় হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে মাছ ভাজা, এটা কিসের চাটনি করেছো? এটা আমের চাটনি, এটা আমের চাটনি, ওখানটায় বেগুন ভাজা রয়েছে, আর এখানে অনেক ভাবে স্যালাড সাজিয়ে রেখেছি। এখন আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তাছাড়াও তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা তো সবাই জানোই যে মাসি অলরেডি বাড়িতে আছে, আর আমার চাপড়া থেকেও আর একটা মাসি আর মাসির হাজবেন্ড এসেছে, তো তোমাদের সবাইকে দেখাবো, তো স্টে টিউনড। তো এখন 2:22, আর এখন আমি ফাইনালি খেতে বসবো, ধীরে ধীরে একটা একটা করে খাবার খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। আমি যতটা রিভিউ শুনলাম ওখানটায় নাকি খাসি মাংসটা ভালো খেতে হয়নি, কিন্তু দেখতে হবে আমাকে এখন খেয়ে যে আমার কেমন লাগবে, বিকজ হেভি হয়েছে চিকেন রান্না, মানে খেয়েই মজা পেয়ে গেছে। এমনি আমার মুরগি মাংস খেতে বেশি ভালো। মশাই ফোন করেছে, এখানে মাসি কথা বলছে, খাওয়া দাওয়া করছে, ঠিক আছে এই দেখো। আর দিদা কেমন হয়েছে খেতে? হেভি কেমন লাগছে খেয়ে? দারুণ। তোমার কেমন লেগেছে খেয়ে? তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম, এত ভালো খাওয়া দাওয়া হয়েছে বিকালের পর। তো এখন মা বলছে মেহেন্দি পরবে, মাসি খুব সুন্দর আঁকে তাই মেহেন্দি পরবে। তো এখন আমি যাচ্ছি মেহেন্দি কিনতে, আর তোমাদেরকে তার আগে ক্লাইমেটটা দেখাই। দাঁড়াও, এখন এখন 5:30 বাজে, আর এখানে আম আর লেবু কিনে নিয়ে এসেছে। আমার মা কিন্তু মাসির নাম করে নিজেই হাতে খেতে থাকে। মেহেন্দি পরাবে আর ভিডিও করবে, দাঁড়া দেখাও তোমাদেরকে, আমি দেখাবো কি সুন্দর মেহেন্দি পরাই। বিকালবেলা চা দিয়েছে খেতে, প্রথমেই ফেলে দিলাম চাটা অল্প করে দাঁড়া হুড়োর মধ্যে, আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে আমি কিভাবে ভিডিও করছি। আমি কি দেখাবো তোমাদের সবাইকে? সবাই এরকম করে তাকিয়ে আছে দেখছে, আর মেহেন্দি পরাচ্ছে এই যে আর্টিস্ট, হ্যাঁ শিল্পী, হ্যাঁ মেহেন্দি পরাচ্ছে। দেখাও পুরো মেহেন্দি কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো পুরো মেহেন্দিটা চলে যাবে আজকে। হ্যাঁ এই আঙুলটা দেখা যাচ্ছে, কাজ আছে তো তাই থাকবে না, তাই তাড়াতাড়ি করে অল্প সামনে উপরটা একটু পরিয়ে দিল, এদিকে পরিনি, আবার ওই মাসিকে পরাবে তো একটু অল্প করে, পরে অনেকক্ষণ ধরে পড়তাম দুই হাতে একসাথে। যাই আমরা, বাই 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 বাই, ওকে। তো ওরা চলে গেল। তো এখন প্রায় 7:00 কাছাকাছি বাজে, বাবাকে বললাম বাবা কেক কিনে নিয়ে আসো, নাই তো বার্থডেটা বার্থডে বার্থডে ফিল হয় না। তো বাবা বললো আমি অনেক বড় হয়ে গেছি, এখন আর কেক মেক কাটবো না, দেন আর কেকও এলো না। তো এই পর্যন্ত ব্লগ ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড বি গুড নাইট।